হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে বঙ্গবন্ধু। ঘড়ির কাটায় রাত 12:01, রঙিন হয়ে ওঠে ঢাকার চারপাশ। হবেই না কেন, বহুল প্রতীক্ষার মুহূর্ত এটি। 1920 সালে 17 মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মেছিল বাংলাদেশ, যার নাম শেখ মুজিবুর রহমান। স্বাধীন বাংলাদেশের স্থপতির জন্মদিনকে কেন্দ্র করে রাজধানীর হাতিরঝিল, কলাবাগান মাঠ, সংসদ ভবন এলাকাসহ বিভিন্ন স্থানে উৎসবে মেতে উঠে নগরবাসী, উদযাপন করে বিশেষ এই ক্ষণটি। বঙ্গবন্ধু জাতির পিতা, এত সিকিউর ভাবে এখানে আসতে পারছি, তারপর এখানে সেই বাচ্চাকে নিয়ে যে ঘুরছি, রাতের বেলা কোনো টেনশন নেই, অনেক ভালো লাগছে। এবং রাস্তাঘাটগুলো একদম নিট অ্যান্ড ক্লিন মনে হচ্ছে, মনে হচ্ছে যে বাইরে আসি। উনি যেইভাবে আমাদের দেশটাকে গড়ে তুলতে চেয়েছেন, আমরা চাই যে আমাদের এই সোনার বাংলাটা আসলে ওইভাবেই গড়ে উঠুক। প্রত্যাশা এইটুকুই যাতে করোনার এই অবস্থা থেকে আমরা তাড়াতাড়ি কাম ওভার করতে পারি। স্বাধীনতার চেতনা ও বঙ্গবন্ধু সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে বের হয়েছেন কেউ কেউ। ছোটবেলা থেকেই ওরা যদি আসলে দেখতে থাকে এগুলো, তাহলে দেখলে ওদের মধ্যে এই চেতনাটা জাগ্রত হবে। গর্ব আমাদের, এই গর্বের জন্য আমাদের বাচ্চাদেরকে মানে তার ভিতরে যাতে এগুলো ফিলিংস থাকে, হ্যাঁ, সেগুলির কারণে তাকে বোঝানো দেখানো। মুক্তিযোদ্ধার মেয়ে হয়ে আমি, আমার বাবা যেমন আমাকে শিক্ষা দিয়েছে মুক্তিযুদ্ধ সম্পর্কে, বঙ্গবন্ধু সম্পর্কে, আমি চাই আমার সন্তানও যেন যুদ্ধ সম্পর্কে এবং বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে, বঙ্গবন্ধু আমাদের দেশের জন্য যা করে গেছেন, মানে এটা সম্পর্কে আমি আমার বাচ্চাকে ছোটবেলা থেকেই শিক্ষা দিতে চাই। চোখ ধাঁধানো আলোকসজ্জায় নতুন সাজে সাজানো হয়েছে সরকারি বেসরকারি ভবনগুলোকেও। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।